গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে 15 আগস্ট, আজকে 15 আগস্ট উপলক্ষে আমরা এসেছি দাদা বৌদি বিরিয়ানিতে। তো ছেলের আবদারে ছেলে বলেছে যে আমাদের দাদা বৌদি বিরিয়ানিতে নিয়ে আসতে হবে আমাকে আর মাকে, তো তার জন্য এখানে আসা। তো এখানে আসার পর ছেলে নানা রকম দুষ্টুমি করছে, তো বলছে যে আমি দাদা বৌদি বিরিয়ানিতে আসবো, তা ও অর্ডার দিচ্ছে। ও কি অর্ডার দিচ্ছে আগে ওর অর্ডারটা আগে শুনে, ও অর্ডার দিয়েছে মাটন বিরিয়ানির আর সাথে একটা জুস নিয়েছে। আর এখানে এসেছি আমি, প্রথমে ভেবেছিলাম যে আমি এখানে স্যুপ খেয়ে বাড়িয়ে যেতে হবে, তা মমতা বললো আজকে স্বাধীনতা দিবস, তুমি একটু স্বাধীনভাবে খাওয়া দাওয়া করো কিন্তু বিরিয়ানি বাদে। তো ক্রিমি মাশরুম স্যুপটা নিলাম, আর সাথে নিলাম হচ্ছে চিকেন টেংরি কারি সম্ভবত ওটা, আর তন্দুরি রুটি দুটো। আর ছেলে আর ছেলের মা দুজনে মিলে একটাই মটন বিরিয়ানি নিল, আর নিল একটা জুস। তো এই হচ্ছে আজকেকার আইটেম, আর এবার চলুন খাওয়া দাওয়াটা আসুক আগে। এখন ছেলের জুসটা চলে এসছে, ও অল্প অল্প করে খাচ্ছে, এবারে ও খেতে খেতে আবার লাইকও দেখাচ্ছে, অনেক মানে নানা রকম অঙ্গি ভঙ্গি করছিল। এবারে ও খেতে খেতে যেহেতু ও পুরোটা খেলে পরে আর কিছু খাবে না, তো সেজন্য ওর মা এখন একটু টেস্ট করছে। তা আমি আবার সাথে তখন বললাম যে ওই দেখ মা খেয়ে নিচ্ছে, তা ও আবার ওটাকে কেড়ে নিয়ে নিল। তো যাই হোক, এইভাবেই চলছিল আমাদের খাওয়া দাওয়ার পর্ব। তো প্রথমে জুসটা আসলো, জুসটা অল্প অল্প করে খেয়ে ছেলেকে বললাম বাবা তুমি এবার রেখে দাও, নাহলে পরে তুমি আর খেতে পারবে না, তা ও আবার রেখে দিল জুসটা। তো যাই হোক, এবারে বাকি খাবারগুলো আসুক, তারপর আবার দেখা হবে। যাই হোক, অনেক প্রতীক্ষার অবসানের পর আমাদের খাবারটা অবশেষে হলো। প্রথমে আসলো টেংরি মশলা কারি এবং তার সাথে আসলো তন্দুরি রুটি উইদাউট বাটার। তো ছেলে প্রথমে একটা নিয়ে খাওয়া শুরু করে দিল অলরেডি। তারপর টেংরি মশলা কারি ছেলেকে একটা দেওয়ার পর আমি নেওয়া শুরু করলাম টেংরি মশলা কারিটা। টেংরিটা এখনও নিইনি, বাট মশলা কারিটা নেওয়ার পর খাচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম কোনো প্রবলেম জানি না হয়। এ খেতে খেতে মানে একটা বাইট দিতে দিতে চলে আসলো আমাদের মাশরুম স্যুপটা। তারপর মাশরুম স্যুপটা আসার পর আমি সাথে সাথে মাশরুম স্যুপটা ট্রাই করলাম 2 চামচ, কিন্তু ভাবলাম এত গরম খাওয়ার খেলে আমার মুখটা পুড়ে যাবে, তার জন্য আমি মাশরুম স্যুপটাকে রেখে দিলাম। রেখে দিয়ে আমি আমার রুটি আর টেংরি কারিতে মনোযোগ দিলাম। এবার অনেকক্ষণ প্রতীক্ষার অবসানের পর যে আমাদের ফেভারিট আইটেম মটন বিরিয়ানি দাদা বৌদির, সেটা চলে এলো। আর চলে আসে সাথে সাথে ছেলের প্লেটে অল্প করে দিল। আর যেহেতু ছেলে অনেকক্ষণ ধরে মটন বিরিয়ানির জন্য অপেক্ষা করছিল, তো সাথে সাথে মটন বিরিয়ানি আসার সাথে সাথে ও খাওয়া শুরু করে দিল। আর খাওয়ার সাথে সাথে মুখে লাগলো গরম, তারপরে খেয়ে নিল একটুখানি জুস। আর এবার মমতা যখন মটন বিরিয়ানিটা ঢাললো প্লেটে, তখন আমার চোখটা বারবার ওদিকে যাচ্ছিল, আফটার অল দাদা বৌদির বিরিয়ানি বলে কথা। আর এদিক ওদিক বেশি না তাকিয়ে আমি আমার টেংরিতে মনোযোগ দিলাম। আর যেহেতু ছেলের প্লেটে মটনটা ছিল না, সেই জন্য ও মটনটা ওর প্লেটে দেওয়ার জন্য ওর মাকে বললো। আর আমি মটনটা দেখলাম, ঝরলাম আর লুচির মতন খুললাম, শুধু একবার হাত দিয়ে দেখলাম যে মটনের সাইজটা কীরকম। তো আর কি, মটনের পিসটা দেখার পর আমি আবার আমার টেংরিতে ফিরে এলাম, আর বাকি টেংরি গ্রেভিটা মমতাকে দিয়ে দিলাম, ও একটু বিরিয়ানি দিয়ে খাবে বলে। আমি আমার রুটি আর টেংরি কমপ্লিট খাওয়া কমপ্লিট করে আমি এবার লাস্টে আমার যে স্যুপটা ছিল সেই স্যুপটার মধ্যে হামলে পড়লাম। স্যুপটার নাম হচ্ছে গিয়ে মাশরুম ক্রিমি স্যুপ।
এটা ননভেজ ছিল, যেহেতু ননভেজ ছিল তার জন্য এটার মধ্যে চিকেন দেওয়া ছিল। তো চিকেনটা আর মাশরুমটা এতটা পরিমাণে ছিল যে মুখে খুব সুন্দরভাবে পড়ছিল। আমি তো শুধু ওই মাশরুমটা চিকেনটা খেয়েছি, খেয়ে উঠে গেছি, মানে আমি আর পুরো গ্রেভিটা খাইনি, কারণ গ্রেভিটা একের পক্ষে খাওয়া সম্ভব না, গাটা ঠিক পাকিয়ে উঠত। কিন্তু যে স্যুপটা ছিল, স্যুপটার টেস্টটা জাস্ট মানে একটা ফাটাফাটি ব্যাপার। Bye-bye. Bye-bye.